আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর বজলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উপস্থাপন করার জন্য চলে আসলাম। বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা সেই নতুন চাকরির বিজ্ঞপ্তিটি দেখে আসি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওতে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে, বেতন কত টাকা দেওয়া হবে, পদসংখ্যা কতজন, আবেদন পদ্ধতি কী, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর বিজ্ঞপ্তিটি যদি ভালো লেগে থাকে, একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা, ঠিক আছে? লাইক দিয়ে দিলে আমরা নেক্সট আরও চাকরির বিজ্ঞপ্তি দিতে উৎসাহ পাবো, তাই অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, ওকে? সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লোন অফিসার, এখানে কিন্তু পদসংখ্যা 300 জন। আর এখানে এই এনজিও প্রতিষ্ঠানের গুণাবলী সম্পর্কে দেওয়া রয়েছে। এটি কিন্তু 1972 সাল থেকে অত্যন্ত সুনামের সাথে এই সংস্থাটি পরিচালিত হয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে, এখানে আপনাদের কাজের দায়িত্ব সম্পর্কে দেওয়া রয়েছে। যোগদানের 3 থেকে 4 মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করতে হবে, এবং কি দেখতে পাচ্ছেন গঠিত দল ব্রাঞ্চভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করা। এখানে কিন্তু আপনাদের কাজের কিন্তু আপনাদের জব রেসপন্সিবিলিটি, আমরা কী কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে, এগুলো সুন্দরভাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা, ঠিক আছে? সো বন্ধুরা, এটি কিন্তু আপনার বিডি জবস অ্যাকাউন্টে প্রবেশ করে আপনারা কিন্তু এই এনজিওর নামটি লিখে সার্চ দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবেন। সো বন্ধুরা, এটি কিন্তু আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আর আমি আমার প্রথম কমেন্ট বক্সে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ইনশাল্লাহ দেখে নিতে পারবেন বন্ধুরা, ওকে? সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফুল টাইম কাজ করতে হবে। আর এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, স্নাতক অবলিক স্নাতকোত্তর পাশ আপনাদের থাকতে হবে, বয়স কিন্তু সর্বোচ্চ 34 বছর বয়সের ভিতরেই হবে, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, এখানে কিন্তু অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো বন্ধুরা, আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরির বিজ্ঞপ্তি থাকলে পরে আপনি প্রকাশ করবেন। সো বন্ধুরা, এটি কিন্তু আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কাজে মানে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, ঠিক আছে? আপনাদের আবেদনপত্রের ভিতরে সুন্দরভাবে আপনাদের সচল একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে কিন্তু আপনাদের একটি SMS চলে যাবে, পরীক্ষার জনিত SMS যাবে, ঠিক আছে? তার জন্য একটি আপনারা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ওকে? সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের অবশ্যই সৎ পরিশ্রমী এবং অধম পাই হতে হবে, মানে আপনাদের সৎ এবং পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে বন্ধুরা, ওকে? বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে কিন্তু জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে। আর এখানে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে 17,700 থেকে 21,550 টাকা আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বন্ধুরা, ওকে? সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের বোনাস আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 30 দিন ছুটি পাবেন, বাৎসরিক 30 দিন ছুটি, 30 দিন করে 12 দিন ছুটি পাবেন। এখানে বিভিন্ন ধরনের ভাতা দেখতে পাচ্ছেন, ছুটি, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল ইত্যাদি ভাতা কিন্তু আপনারা এখানে পাবেন, বৈশাখী ভাতা ইত্যাদি ভাতা, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা, ওকে? সো বন্ধুরা, এই আবেদনটি করতে হলে এখানে আবেদনের ঠিকানা রয়েছে, দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা চিঠি পাঠাতে পারেন, তারপরে 2 নম্বর ঠিকানায়ও কিন্তু আপনারা চিঠি পাঠাতে পারেন, মানে 3টার ভিতরে যে কোনো একটি ঠিকানায় আপনারা চিঠি পাঠিয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে?
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু 30 সেপ্টেম্বর 2021 তারিখে কিন্তু এই আবেদনটি শেষ হবে। আপনারা কিন্তু 30 সেপ্টেম্বরের আগেই আবেদনটি করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, আপনারা যে কোনো ব্রাঞ্চ যেই ব্রাঞ্চে পরীক্ষা দিতে চান সেই ব্রাঞ্চে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। সো যদি আপনারা কুমিল্লায় পরীক্ষা দিতে চান তাহলে এখানে কুমিল্লাতে আপনাদের এই কুমিল্লা বরাবর আপনারা চিঠিটি পাঠাবেন। আর দুই নম্বর দেখতে পাচ্ছেন আপনারা যদি ঢাকায় কেউ থাকেন, ঢাকা নরসিংদী জেলা বিভিন্ন মানে জেলা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঢাকা বরাবরে আপনাদের সুন্দরভাবে আবেদন করতে হবে। তো সব বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে জেলা মানে দিলে মানে আপনাদের ভালো হয় সেই জেলায় কিন্তু আপনারা আবেদনটি পাঠাতে পারবেন সুন্দরভাবে, ঠিক আছে। আপনাদের কিন্তু নির্বাচনী পরীক্ষার জন্য আপনাদের SMS এর মাধ্যমে আহ্বান করা হবে, অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি সচল রাখবেন সবসময়, ঠিক আছে। সো বন্ধুরা আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি সম্পর্কে সুন্দরভাবে ধারণা পেয়েছেন। সো বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি, আশা করছি আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।